একজন ভাই কমেন্ট করে লিখেছে আমার স্ত্রীর বড়ো বোনের বিয়ে হয়নি সে দেখতে খুব সুন্দরী তাকে দেখলেই আমার লাগাতে ইচ্ছা করে আমি এখন কি করব তো বন্ধুরা তোমরা যারা এই ধরনের কোনো সমস্যায় পড়েছ মানে ধরো তোমরা নিজেদের স্ত্রীর ছোটো বোন মানে শালির সাথে ধরো প্রেম করতে চাইছো অথবা বড় বোনের সাথে প্রেম করতে চাইছো তারা আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপালে দেবো তো দেখো বন্ধুরা অবশ্যই তোমরা প্রেম করতে পারো তবে তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমার স্ত্রী যেন এই বিষয়ে কোনোভাবেই যেন জানতে না পারে ঠিক আছে আর যদি জানতে পারে তাহলে কি হতে পারে এর পরিণাম সেটা তোমরা অবশ্যই নিশ্চয়ই সবাই বুঝতে পারছো বা ভেবে বা চিন্তা করে দেখতে পারো ঠিক আছে আর আর একটা কথা তোমাদের বলবো সেটা হচ্ছে তোমাদেরকে দেখতে হবে যে তুমি যে মেয়েটাকে পছন্দ করছো মানে তোমার শালি হোক বা তোমার স্ত্রীর বড়ো বোন যাই হোক না কেন সেও কি তোমার সাথে শারীরিক সম্পর্ক করতেই ইচ্ছুকি না বা তোমার সাথে প্রেম করতেই চুকি না ঠিক আছে এমন যেন কখনো হয় যে তুমি হয়তো তাকে ভালোবাসো বা মনে মনে পছন্দ করো ঠিকই কিন্তু সে হয়তো তোমাকে পছন্দ করে না বা তোমার ব্যাপারে হয়তো তো সব কথা সে ভাবে না ঠিক আছে তো এই জিনিসটাকে ক্লিয়ার হতে হবে যে সেও তোমাকে পছন্দ করে তো সেও তোমার সাথে শারীরিক সম্পর্ক করবে তো তো তার জন্য তোমরা সিম্পল যে জিনিসটা করতে পারো সেটা হচ্ছে তোমার যে শালি রয়েছে অথবা তোমার স্ত্রীর ছোট বোন হোক বা বড়ো বোন যেই হোক না কেন তার চোখে চোখ রেখে তোমরা তাকাতে পারো ঠিক আছে যখনই তোমরা তোমার স্ত্রীর বাপের বাড়ি যাবে বা যখনই তোমার শালি তোমাদের বাড়ি আসবে সেই সময় কী করবে বারবার কি করবে তুমি তার চোখে চোখ রেখে একদম চোখে চোখ রেখে তাকাবে আর মাঝের মধ্যে তার ওই বুকের দিকে একটু নজর দেবে তাকে দেখি দেখি ঠিক আছে এই জিনিসটা তাকে দেখি দেখি করতে হবে এবার আর একটা কথা বলে রাখি এই কাজটা যেন অন্য কোনো মেয়ের সাথে না করা হয় আমি শুধুমাত্র তোমার শালির জন্য নিয়েই এমন ধরনের কাজের কথা বলছি ঠিক আছে কারণ সে হয়তো কিছু বলবে না কিন্তু অন্যান্য মেয়ের সাথে করতে গেলে চোরই তোমার গাল সোজা করে দেবে তাই তোমরা যেটা করতে পারো চোখে চোখ রেখে তাকাতে পারো আর মাঝের মধ্যে তার বুকের দিকে তাকাতে পারো এবং সেটাও তাকে দেখিয়ে যে দেখো আমি তোমার বুকের দিকে তাকাচ্ছি ঠিক আছে এবং সেই সময় তোমার স্ত্রীর যে ছোটো বোন বা বড় বোন যেই হোক না কেন তার কীরকম রিয়াকশন সেটা তোমাদের দেখতে হবে যদি দেখো যে সে মুচকি হাসছে বা কিছু বলছে না সেও বারবার তোমার চোখে চোখ রেখে তাকাচ্ছে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ পজিটিভ সাইন আছে মানে তুমি তার সাথে প্রেম করতে পারো তুমি তোমার মনের কথা তাকে গিয়ে বললে সে কিছু বলবে না আর যদি দেখো যে না সে তোমার চোখে চোখ রেখে আর তাকাচ্ছে না তোমাকে এড়িয়ে চলছে তাহলে বুঝে নিতে হবে যে মেয়েটি ভদ্র এখানে ওই ধরনের কোনো রকম কাজ করা যাবে না তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দাও আর আজকের মতন এটুকুই গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না গলা একদম পুষে গেছে ঠান্ডা লেগে তো আজকের মতন এটুকুই